বিকল্প জ্বালানি ভবিষ্যৎ, তাই গবেষণা করতে এবার আমেরিকায় পাড়ি আলিপুরদুয়ারের সূর্যদ্বীপের। সেখানকার চারটি বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু গবেষণার জন্য বেছে নিয়েছেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়কে। প্রতিদিনই একটু একটু করে ফুরিয়ে আসছে কয়লা, খনিজ তেল সহ অন্যান্য জ্বালানির ভাণ্ডার। বিশ্বজুড়েই চলছে বিকল্প জ্বালানির খোঁজ। বিভিন্ন দেশের গবেষকরা এর জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন। এবার তাই বিকল্প জ্বালানি নিয়ে গবেষণা করতে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন আলিপুরদুয়ারের সূর্যদ্বীপ পাল। শুরু হয়ে গিয়েছে ভিসার প্রক্রিয়া। আগামী 14 আগস্ট তিনি মার্কিন মুলুকে পাড়ি দেবেন এবং 26 আগস্ট থেকে শুরু হবে তাঁর গবেষণা। গবেষণা শেষে দেশে ফিরে অধ্যাপনা করতে চান সূর্যদ্বীপ। আমার লক্ষ্য বর্তমানে পিএইচডি কমপ্লিট করে দেশে ফিরে আসা এবং কোনো ইনস্টিটিউটে, রিসার্চ ইনস্টিটিউট হোক বা ইউনিভার্সিটি হোক, সেখানে অধ্যাপনার কাজে যোগদান করা এবং নিজের গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যাতে দেশের এবং দেশের উন্নতি হয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বা পরিবেশ উন্নতির ক্ষেত্রেও আমার রিসার্চ কাজে লাগে, সেই চেষ্টাই আমি করব। সূর্যদ্বীপের সাফল্যে খুশি তাঁর পরিবার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। খুশির খবর অবশ্যই বটে, যেটা একটা, আমি নিজে একজন প্রাথমিক শিক্ষক, সেখানটায় দাঁড়িয়ে হচ্ছে ওই মুহূর্তটায় এখন যেখানে আমরা রমরমা দেখছি প্রাইভেট স্কুলগুলোর এবং হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলের, সেখানটায় দাঁড়িয়ে আমি একটা ভরসা করেছিলাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে বা সরকারি স্কুলে পড়ে বাংলা মাধ্যমে পড়েও যে কিছু করা যায়, সেটা একটা দৃষ্টান্ত আমি মনে করি আমার ছেলে। বিকল্প শক্তির উৎস খোঁজাই সূর্যদ্বীপের লক্ষ্য। পৃথিবীতে কয়লা পেট্রোলের যোগান দিন দিন কমে আসছে, তাই বিকল্প জ্বালানির সন্ধান পাওয়া খুব জরুরি। কার্বন ডাই অক্সাইডকে বিজারণের মাধ্যমে মিথানল তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হলে খরচও কমবে। বিকল্প আবিষ্কার করতে পারলে গোটা বিশ্বের জন্যও ভালো হবে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি।